नमस्कार বন্ধুরা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি সবার পছন্দের সেরা একটা আলুর কচুরি করে দেখাবো, তার সঙ্গে থাকবে টমেটো চাটনি। তাই কচুরিটা দারুণ লাগে খেতে এবং চায়ের সঙ্গেও অসাধারণ লাগে, সন্ধ্যার আড্ডায় পুরো জমে যাবে। তা আসুন আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। নুনান ধরে নিয়েছে, ওনারা তো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে জল দিয়ে দেবো। আমি আলু আর টমেটো সিদ্ধ করে নেব। তোমার টমেটো আলু আলুগুলো আমি কেটে নিয়েছি। একটা থালা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ওদিকে আলু সিদ্ধ হতে আমি ময়দা মাখিয়ে নেব। ময়দায় ময়াম দেব, দেবো নুন অল্প, চিনি আর ঘি। এটা দেশি ঘি, আমাদের ঘরেরই ঘি। আচ্ছা, একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আর ময়দা ময়ামটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই যে এরকম করে চাপ দিলে এই যে গোটা বেঁধে যাচ্ছে। আমি জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল দেবো, একবারে দেবো না। ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই যে এরকমভাবে শক্ত করে মাখাতে হবে। আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। থালাটা তুলে দেবো, দেখবো সিদ্ধ হয়েছে নাকি আলু। যে সিদ্ধ হয়ে গেছে আমাকে তুলে নেব। টমেটোও সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে ভসা ছাড়িয়ে নেব। টমেটোগুলো ছাড়িয়ে নেই, হালকা গরম আছে এখানে। টমেটো ছাড়ানো হয়ে গেছে, আমি আলু ছাড়িয়ে নেব। সব ছাড়ানো হয়ে গেছে, গরম আছে, কাপটা করে মেখে নেব। দুটোই মাখানো হয়ে গেছে। আমি প্রথমে চাটনিটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, গোটা সর্ষে দেবো। আমি যে টমেটোটা মেখে রেখেছি সিদ্ধ সেটা দিয়ে দেবো। আমি হাতে করে আর একবার ভালো করে মেখে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
দেবো পরিমাণ মতো নুন, এবার একটু লেবুর রস দিয়ে দেবো। এবার আলুর পুর করে নেব, কড়াইতে তেল দিয়ে দেবো। গোটা জিরে, এবার দেবো রসুন কুচি, এবার দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবার দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজের সঙ্গে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলু মাখা দিয়ে দেবো, আলু আমি হাতে করে মেখে নিয়েছি ভালো করে। এবার দেবো পরিমাণ মতো নুন, আলু পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ঢেলে ঠান্ডা করে নেব, ময়দাটা আমি আর একটু ভালো করে মেখে নেব, ছোট ছোট লই করে নেব। এবার আমি রুটির মতো বেলে নেব, অল্প ময়দা দেব, আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার উপরে ঘি দিয়ে দেব, ঘিয়ের পরে উপরটা আমি ময়দা ছিটিয়ে দেব। এভাবে ভাঁজ করে নেব, এইভাবে আবার উপর দিয়ে ঘি দিয়ে দেব। ময়দা দিয়ে দেব, আবার এর উপর একটা ভাঁজ দিয়ে দেবো। এবার আমি বেলে নেব, এবার এইভাবে বেলে নেব। হ্যাঁ, বেলা হয়ে গেছে, এবার আমি রোল করে নেব, একদম টাইট করে করতে হবে। এই যে কত সুন্দর লাগছে দেখতে।
এবে রোলটা আমি দুটো ভাগে ভাগ করে নেব। আমি সুতো নিয়েছি, সুতো দিয়ে কেটে নেব। এই যে কত সুন্দর কাটা হয়েছে। এইভাবে আমি বাকিগুলো সব করে নেব। যেমন ঘরে ঘি বলে একটু দানা দানা ভাব লাগছে। সমস্ত গুলো করা হয়ে গেছে, এবার আমি পুর ভরে দেবো। তলার দিকটা এইভাবে রাখতে হবে, হালকা করে চাপ দিতে হবে, দিয়ে বেলে নিতে হবে। এবার আমি আলুর পুর দিয়ে দেবো। এবার আঙুলে একটু জল নেব, চারিপাশে দিয়ে দেবো এইভাবে। এবার মুখ বন্ধ করে দেবো। একটা হয়ে গেছে, আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে মুখের অংশটা কেটে বাদ দিতে পারে, বা এরকম করে জড়িয়ে এরকম করে চাপটা করে দিতে পারে। আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে, এবং ভেজে নেব। তেল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এরকম হাতে দেখতে হবে, হাতে যেরকম সহ্য হবে সেরকম গরমে দিতে হবে, খুব গরম করলে হবে না। এবার আমি দিয়ে দেবো। আমি আর নাড়বো না, আপনি ভাজা হয়ে গেলে তেলের উপরে ভাজতে লাগবে।
ভিজে তেলের গুঁড়ো সব ভেসে উঠেছে, এবার আমি উল্টে দেবো। আর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো ভেজে নেবো এইভাবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে রুদ্ধ চলেছে, রুদ্ধ আজকে খাবে। যে চাটনিটা কত সুন্দর লাগছে দেখতে। কত সুন্দর হয়েছে একদম একদম মন জমছে। একদম মনে মুছে এসে খেতে, চাটনিটাও দারুণ হয়েছে খেতে। বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে, দারুণ লাগছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। তখন সবাই সুস্থ ভালো থাকবেন।